কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বি এ ফার্স্ট সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত সোশোলজির শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও কাজে আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা সারা বছর পড়াশুনো করেনি তোমাদের জন্য জাস্ট পার্টিকুলার কিছু গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সামনে তুলে ধরবো এই কয়েকটা বিষয় তোমরা যদি ফলো করতে পারো অনাসে কিন্তু তোমাদের প্রথম সেমিস্টারে আর কোনোরূপ মাথা পেতে হবে না তো যাই হোক ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ স্কলারশিপ সংক্রান্ত আপডেট এমন কি সাজেশন প্রচার করে থাকি কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন আমাদের পরিবারের সদস্যে নাও তো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম কোজবিহার পঞ্চনদন বর্মা ইউনিভার্সিটির बीए ফার্স্ট সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত সোসিওলজি সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও আর আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই সাজেশনমূলক ভিডিওটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন আর আজকের এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে মেজর কোর্সের অন্তর্গত সোসিওলজি সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না তো দেখো কোন কোন বিষয়গুলি কিভাবে পড়বে প্রথমেই যে মোস্ট ইম্পর্টেন্ট দেখো এখানে দশ নম্বরের প্রশ্নাবলী গুরুত্বপূর্ণ ছয় নম্বরের প্রশ্নাবলী এবং গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রশ্নাবলীর সাদেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তবে প্রত্যেকটা কোথায় কিন্তু তোমাদের কেয়ারফুলি শুনতে হবে দেখবে সম্পূর্ণ নতুন শিক্ষানীতি এর থেকে কম সাদেশন আমি আর তৈরি করতে পারবো না এখানে একদম বিস্তারিত সাজেশন রয়েছে তোমাদের যে পাঠটা কঠিন মনে হবে তোমরা সেই পাঠটা অ্যাভয়েড করে পড়বে কথা ক্লিয়ার প্রথমেই যে বিষয়টা পড়তে হবে সমাজবিজ্ঞানের প্রকৃতি এবং সুযোগ সমাজবিজ্ঞানের প্রকৃতি এবং সুযোগ যথারীতি তিন মার্কের জন্য আসতে পারে ছয় মার্কের জন্য আসতে পারে আবার দশ মার্কের জন্য আসতে পারে শুধুমাত্র সমাজবিজ্ঞানের প্রকৃতি সিক্স মার্কের জন্য প্রযোজ্য দশ মার্কের জন্য প্রযোজ্য তিন মার্কের জন্য প্রযোজ্য সুযোগ তিন ছয় দশ প্রত্যেকটা মার্কের জন্য কিন্তু প্রযোজ্য ঠিক আছে আর দুটো মিলেই কিন্তু একটা প্রশ্ন দশ মার্কের জন্য আসতে পারে ঠিক এভাবে কিন্তু তোমাদের প্রস্তুতি নিতে হবে এখানে আরও একটা বিষয় পড়তে হবে সেটা হচ্ছে মনোবিজ্ঞানের ইতিহাস বা মানোবিজ্ঞানের বা কী বলছি এখানে এর মানবিক মানে বিজ্ঞান হবে না এটা মানবিজ্ঞান তো মনোবিজ্ঞানের ইতিহাসের মধ্যে সংখ্যা প্রকৃতি ব্যাপ্তি আর বিষয়টা পড়বে পরবর্তী দুই নম্বর তাহলে এক নম্বর কনসেপ্ট থেকে এই সমস্ত বিষয় আমাদের পড়তে হচ্ছে ঠিক আছে পরবর্তীতে চলে যাব পরবর্তীতে দেখতে পাচ্ছি আমরা অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের নিতত্ত্ব এখান থেকে অন্যান্য সামাজিক বিজ্ঞান বলতে ইতিহাসকে বোঝায় বিভিন্ন বিষয়কে বোঝায় তো অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের নিতত্ত্ব অর্থাৎ মিল আসতে পারে পার্থক্য আসতে পারে তো এই সমস্ত বিষয়গুলি পড়বে তার পরবর্তী তিন নম্বরের কনসেপ্ট মৌলিক ধারণ ধারণা সমাজ সামাজিক মর্যাদা সামাজিক প্রতিষ্ঠান তারপরে শুধুমাত্র প্রতিষ্ঠান সংঘ লোকপথ এবং মোরস গোষ্ঠী সংস্কৃতি সামাজিকীকরণ তো এই যে তিনের পার্টটা এটা স্পেশালি তিন মার্কের জন্য প্রস্তুত করবে তিন আর ছয় মার্কের জন্য পরবর্তীতে চার নম্বরে হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ সামাজিক নিয়ন্ত্রণ থেকে বিভিন্ন প্রশ্ন আসে সামাজিক নিয়ন্ত্রণ অর্থ প্রকৃতি উদ্দেশ্য সংস্থাগুলি সামাজিক নিয়ন্ত্রণে একটা ছোট কনসেপ্ট নয় এর ভিতরে অনেকগুলো কনসেপ্ট রয়েছে সেগুলো একটু দেখে নেবে পরবর্তীতে সামাজিক পরিবর্তন পড়তে হবে তো সামাজিক পরিবর্তনের মধ্যে রয়েছে সামাজিক পরিবর্তনের অর্থ সামাজিক পরিবর্তনের কারণ সংস্কৃতির ব্যবধান এই কয়েকটা বিষয় সামাজিক স্তর বিন্যাস অর্থাৎ সামাজিক পরিবর্তনের স্তরবিন্যাস বা সামাজিকের স্তর বিন্যাস এদের অর্থ পড়তে হবে এদের মধ্যে বৈশিষ্ট্য এদের পার্থক্যগুলি এভাবে কিন্তু পড়বে তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সাধারণ এর থেকে কম সাদেশন আর হতেই পারে না আর এখান থেকে প্রশ্ন আসবে এইটুক তোমরা বুঝে নিতে পারো তো ভিডিওটি শেষে মূল যে বিষয়টি বুঝতে হবে দেখো কমেন্ট বক্সটি সকলের জন্য খোলা তো তোমরা কমেন্টটি এটা জানাতে বলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াজ করছো ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক পাবে তোমরা সেখান থেকে দেখে নেবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পরিবারের সদস্য নিয়েও যদিও এই সোশ্যোলজির অন্তর্গত এর আগে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে আমরা আলোচনা করে ফেলেছি শেষ মুহূর্তে এসে এই কমেন্টটা করো না যে স্যার বা দাদা উত্তরগুলো কোথায় পাবো ঠিক আছে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই